হ্যালো ভিউয়ার্স, স্বাগতম তোমাদের আমাদের আজকের ক্লাসটিতে। আর আজকে গুরুত্বপূর্ণ একটি ক্লাস হবে, সেটা হচ্ছে ইংলিশ কমপ্লিটিং স্টোরি। তো এই কমপ্লিটিং স্টোরি কিন্তু তোমরা অনেকেই ক্লাস চেয়েছো যে স্যার এই ক্লাসটি কিভাবে ইজি করে একটু দেন বা কিভাবে পড়লে আমরা একটু দ্রুত মুখস্থ করতে পারবো। তো তার ধারাবাহিকতায় আজকে কিন্তু আমরা একটা ক্লাস দিচ্ছি, আর যেভাবে দিচ্ছি আমি কিন্তু বারবার বলতেছি যে তোমাদের ভাষা একদম ইজিভাবে দেওয়ার চেষ্টা করতেছি। তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো আর আমার সাথে সাথে অর্থ বুঝে লেখে লেখে মুখস্থ করো, তাহলে দীর্ঘদিন তুমি মনে রাখতে পারবে। ক্লাসটি শুরু করার আগে একটা কথা বলছি, তোমরা অনেকেই ক্লাস চাও, তো একটু নির্দিষ্ট করে কমেন্টস বক্সে জানিয়ে দাও কোন ক্লাসটি আসলে চাচ্ছ, তাহলে আমার বুঝতে একটু সুবিধা হবে। তো কথা না বলে আজকের ক্লাসটি শুরু করে দেখো। আজকে কমপ্লিটিং স্টোরির যে গল্পটা আছে সেটা হচ্ছে বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু, এমন একটি গল্প কিন্তু আমরা জানি। তো এটার ইংলিশ নামটা দেখো, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। তো তোমরা অনেকেই এখানে কিন্তু বলতে পারো যে টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার এই ধরনের নাম। তো কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে নামটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট হয়ে যায়, তো তোমরা কিন্তু এটা একটু ভালো করে খেয়াল রাখবা, তোমরা যেই নামই দাও কোনো সমস্যা নাই। তো আমরা একটু শুরু করি, দেখো আমি কিন্তু বাংলা অর্থ সহকারে বলবো, ধরে ধরে বলার চেষ্টা করবো যে তোমরা ওইভাবে ধরে ধরে মুখস্থ করো আর লিখতে পারো। দেখো প্রথম লাইনটা কি আছে, অনস আপন এ টাইম, কোনো একটি সময় বা একদা টু ফ্রেন্ডস দু বন্ধু ওয়ার ওয়াকিং হাঁটতেছিল থ্রো এ ফরেস্ট একটি বনের মধ্য দিয়ে, দে ইন্টার্ড তারা প্রবেশ করেছিল ইন টু এ ডেন্স ফরেস্ট একটি গভীর জঙ্গলে, ডেন্স মানে হচ্ছে গভীর, ফরেস্ট মানে জঙ্গল। সাডেনলি হঠাৎ দে স তারা দেখেছিল এ বেয়ার একটি ভাল্লুককে অ্যাট এ ডিস্টেন্স কিছুটা দূরে, ঠিক আছে। দ্য টু ফ্রেন্ডস এই দুই বন্ধু বিকেম ভেরি এফ্রেড তারা হয়ে গেছিল কি, এফ্রেড মানে হচ্ছে কি ভীতু, খুবই ভীতু হয়েছিল। অন ফ্রেন্ড এক বন্ধু ক্লাইম্ড আপ এ ট্রি কি হয়েছিল, গাছের উপরে চড়েছিল, ক্লাইম্ড আপ মানে চড়া, ঠিক আছে। আদার ফ্রেন্ড অন্য ফ্রেন্ড ডিড নট নো সে জানতো না হাউ টু ক্লাইম এ ট্রি একটি গাছে কি করে উঠতে হয়, তো হি লেট অন গ্রাউন্ড সে মাটিতে শুয়ে পড়েছিল অ্যান্ড স্টপড হিজ ব্রিদিং এবং সে তার নিঃশ্বাস বা শ্বাস প্রশ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছিল। দ্য বেয়ার পুট ইটস হেড অ্যান্ড মানে বিয়ার্স তার মাথাটা নিচু করেছিল অ্যান্ড এবং স্মেল দ্য ম্যানস বডি এবং মানুষের গন্ধ নেওয়ার চেষ্টা করেছিল, হোয়েন যখন দ্য বেয়ার অ্যাওয়ে চলে গিয়েছিল আনাদার অন্য ফ্রেন্ড, আনাদার ফ্রেন্ড মানে অন্য বন্ধু গট ডাউন গাছ থেকে নেমে গিয়েছিল, ফ্রম দ্য ট্রি মানে গাছ থেকে নেমে গিয়েছিল, হি আস্কড সে জিজ্ঞাসা করেছিল হিজ ফ্রেন্ড তার বন্ধুকে, হোয়াট ডিড দ্য বেয়ার সে ভাল্লুকটি কি বলেছিল, ইন হিজ ইয়ার্স তার কানে, ঠিক আছে। ইন রিপ্লাই এর জবাবে দেখো, ইন রিপ্লাই এর জবাবে কি বলেছিল, দ্য ফ্রেন্ড সেড বন্ধুটি বলেছিল দ্যাট যে দ্য বেয়ার টোল্ড হিম তাকে বলেছিল নট টু বিলিভ বিশ্বাস না করতে এ ফ্রেন্ড একজন বন্ধুকে, হু লেফট যে ছেড়ে দেয় এ ফ্রেন্ড ইন ডেঞ্জার একজন বন্ধুকে বিপদে ছেড়ে দেয় তাকে বিশ্বাস না করতে ভাল্লুকটি তার কানে বলেছিল, দ্য সেকেন্ড ফ্রেন্ড রিয়েলাইজ তার দ্বিতীয় বন্ধুটি অনুধাবন করেছিল হিস রং তার ভুল, ঠিক আছে, অ্যান্ড অ্যাসেমড এবং সে লজ্জিত অনুভব করেছিল, অ্যান্ড ফাইনালি বেগড প্যারাডন এবং সে বেগড মানে প্রার্থনা করেছিল, প্যারাডন মানে কি ক্ষমা, সে শেষ পর্যন্ত কি ক্ষমা চেয়েছিল। তো এই ছিল আমাদের আজকের গল্পটি, তো আশা করি ক্লাসটি ভালো লেগেছে। তো তোমাদের যদি প্রয়োজনীয় কোনো ক্লাস থাকে আবার বলে যে অবশ্যই কমেন্টস বক্সে জানিও, আর যাওয়ার আগে বলে যে আমাদের চ্যানেলে কিন্তু তোমরা যারা ইংরেজি ভাষা শিখতে চাচ্ছ তার সেই ভাষার উপরে ক্লাস যাচ্ছে, আশা করি তোমরা সেগুলো ফলো করবে, তাহলে অনেক উপকৃত হবে। কথা হবে অন্য কোনো একটি ক্লাসে, আল্লাহ হাফেজ।